أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، ملك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سورة فاتحار تفسير সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই বা তার জন্য নির্দিষ্ট, কেননা প্রশংসার প্রকৃত অধিকারী একমাত্র মহান আল্লাহই। কারো মধ্যে যদি কোনো গুণ, সৌন্দর্য এবং কৃতিত্ব থাকে, তবে তাও মহান আল্লাহর কর্তৃক সৃষ্ট। অতএব প্রশংসার অধিকারী তিনি। আল্লাহ শব্দটি মহান আল্লাহর সত্তার এমন এক স্বতন্ত্র নাম যার ব্যবহার আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপক বাক্য। এর বহু ফজিলতের কথা হাদিস সমূহে এসেছে। মহান আল্লাহ অতীব দয়াময় এবং তার এই গুণ অন্যান্য গুণসমূহের মতো চিরন্তন। কোনো কোনো আলেমগণ বলেছেন রাহিমের তুলনায় রহমানের মধ্যে মোবালাগা অতিরিক্ততা রহমত বা দয়ার বেশি আছে, আর এজন্যই বলা হয় রহমানুর দুনিয়া ওয়ালা আখিরা, দুনিয়া আখিরাতে রহমকার। প্রতিদান শান্তি ও শাস্তি প্রদান করবেন। অনুরূপ দুনিয়াতে অনেক মানুষ ক্ষণস্থায়ীভাবে কারণ ঘটিত ক্ষমতা ও শক্তির মালিক হয়, কিন্তু আখিরাতে সমস্ত ইখতিয়ার ও ক্ষমতার মালিক হবেন একমাত্র আল্লাহ।